ছাড়তে পারবো না নালে, ওই জন্য ভিডিও লোকে ভাবে। বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ বাড়ি এসেছি এবারে আমরা, এই যে বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে আবার আর এক জায়গায় রওনা দিতে হবে। আরও একবার স্বাগত জানাই। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি সুনয়নী, তোমাদের বন্ধু চলে এসেছে নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম তত্ত্ব সাজানো ভিডিও, তো সেই তত্ত্বগুলো কোথায় গেল, কী হলো, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে গেলাম। তার সামনেটা টাইটেলটা দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো যে কোথায় গেছে। হ্যাঁ, আমার মামা শ্বশুরের মেয়ের সাজ ছিল, তো সেখানে গেছিলাম, তো ওই তত্ত্বগুলো নিয়ে যাওয়া হয়েছে। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে আসলাম। তো বুধবারে ছিল মানে সাজটা, তো তারপরেও সাজের পরে আরও এক জায়গায় গেছিলাম, ওই জন্য ভিডিও আর এডিটিং করাও হয়নি। আর তোমাদের ভিডিও আমি কাল থেকে শুরু করেছি ভিডিওগুলো দেখা, আশা করি তোমরাও আমার ভিডিও দেখবে। আর ভিডিও দেখার আগে একটা করে লাইক করো, আর তোমাদের মতামত জানানোর জন্য একটা কমেন্ট করে দিও, আর যদি অনেক অনেক ভালো লাগে অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও যারা আমার পরিবারে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও। তো চলো ভিডিওগুলো দেখো। তো বন্ধুরা, আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি, এখন সাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো এটা আমার মা, আর গুনগুনও এই ড্রেসটা পরেছে, গুনগুন আর গুনগুনের দিদি একই ড্রেস পরেছে, আর আমি আর আমার নদ নদ একই শাড়ি পরেছি, কালার অন্য শুধু। আর মা, ওই যে মা তো এসছে, তোমাদেরকে বলেইছিলাম অন্য একটা ভিডিওতে, তো মা যে গিফটটা দিয়েছিল আমি বলেছিলাম দেখাবো, তা তাড়াহুড়োর ভিতরে আর দেখানো হয়নি। মা দিয়েছে রূপোর সিঁদুরের কৌটো। তো দেখো, তত্ত্ব নিয়ে চলে এলাম বাড়িতে, তো ওটা হলো ওদের ঠাকুরঘর, ঠাকুরঘরে সব তত্ত্বগুলো সাজিয়ে রাখলাম। আর ইনি হলেন সাদা যে শাড়িটা পরে আছে, ওইটা হলো আমার বড় মামি শাশুড়ি, আর যার সাধ এটা হলো ওই দিদিটা। আর ওর আশীর্বাদ হয়ে গেছে, আমরা একটু দেরি করেই এসেছি, একটু দেরি হয়ে গেছে। তো এখানে একটা স্টেজ মতো করেছে যাতে সবাই ফটো টটো তুলতে পারে, এখানে ফটো ভিডিও সমস্ত সব ক্যামেরাম্যান চলে এসছে একেবারে, মানে বিয়ের মতো। বিয়ের আমি যদি আগে ইউটিউবের প্ল্যাটফর্মে জয়েন্ট হতাম অবশ্যই বিয়ের ভিডিওগুলো তোমরা দেখতে পেতে। তো বিয়েটাও খুব সুন্দর করে হয়েছিল, সাদে যতক্ষণ এত সুন্দর, আর বিয়েতে তো ভাবতেই পারবে না যে এত সুন্দর, কেউ ওরকম করেনি, আমার চোখে পড়েইনি ওরকম বিয়ে, তো আমি দেখেছিলাম। তো এই যে গুনগুন আর গুনগুনের দিদি আর আমার ওই ননদের তো সাধ, তো সবাই মিলে একটু ফটো তোলা হলো। আর এটা হলো আমার ছোটো মামি, মাঝখানেরটা আমার মা, আর বড় মামি ওইদিকে কোথাও গেছে, আর এই যে সমস্ত সব এখন গল্প হচ্ছে। তো আমার মেয়ে আমার ছোটো মামিকে বন্ধু বলেই ডাকে, তো বন্ধু, ওরা দুজনা বন্ধু, ভীষণ ভাব ওদের সঙ্গে, মানে ওরা দুজনা হেভি ভাব, দেখো ঠিক আছে। আর দেখতেই পাচ্ছ ডেকোরেশনগুলো খুবই সুন্দর, আর চারিদিকে এসি, মানে খাওয়ার ওইদিকেও এসি, বসার এদিকেও এসি, সব দিকে এসি লাগিয়ে দিয়েছে, তবুও যেন গরমের ভাবসা একটা, মানে গরম আর কি, বাইরের গরমটা টেনে নিয়ে আসছে এরকম একটা, প্রচণ্ড গরম ছিল সেদিনকেও। তো আর এখানে কিন্তু দুর্গাপুজো হয়, এবার আমি এবার যখন দুর্গাপুজো হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার মামি মানে মামা শ্বশুরদের বাড়ি, আর এখানে দেখো এই গুনগুনকে ডাকতে আসলাম ওইদিকে, মানে ওই যে সাদের যে খাওয়া দাওয়াটা হয় মানে দিদি করবে, তো একটা বাচ্চাদেরও তো খাওয়াতে হয়, তো ওই জন্য গুনগুনকে ডেকে নিয়ে আসলাম। আর এই যে মানে কত রকমের রান্নাবান্না করেছিল, মানে হেনো জিনিস নেই যে করেনি, সমস্ত সব জিনিস মানে রান্নাবান্না থেকে জিনিস থেকে সব তোমাদেরকে একটু শেয়ার করে দিলাম। আরও ছিল নাকি, আমি তখন আসিনি, সব ঘরে নিয়ে যাওয়া হয়েছে, আরও তত্ত্ব এসেছিলো। তো এখানে
মানে অনেক মানুষ তো ওই জন্য একটু আড়াল করে রান্নাঘরে এসে খাচ্ছিল, তা ওখানেও লোক জমা হয়ে গেছে এরকম একটা ব্যাপার। আর এই যে আমরা এখন লাঞ্চ করতে যাচ্ছি, তো দেখো আমরা বসেও পড়েছি, আর চারিদিকে ডেকোরেশনটা দেখো, এখানেও কিন্তু এসি লাগানো, চারিদিকে শুধু এসি আর এসি, তবুও গরমটা কাটছিল না এরকম। তো এই সমস্ত সব আমার মামা শ্বশুরদেরই ব্যবসা, ক্যাটারিংয়ের সমস্ত ডেকোরেশন কিন্তু ওদেরই কোম্পানি থেকে করেছে, আর সব নিজস্ব রান্নাবান্না থেকে সবই ওদের একটা কোম্পানি মতো আছে, তো ওখান থেকেই নিজস্ব কোম্পানি, মানে ডেকোরেশনের যেগুলো আর কি, তারপরে বিয়ের যে লজগুলো হয় সমস্ত সব কিন্তু মানে পাওয়া যায় ভাড়াতে। তো মামাদের আছে লজ ওইদিকে, কোনো এক সময় যদি পারি দেখাবো অবশ্যই। তো দেখো আমরা খাওয়া দাওয়া করে চলে আসলাম, এসে এখন আইসক্রিম খাচ্ছি, আর এটা হলো সেই গুনগুনের স্কুলের মানে বন্ধুর মাটা ফ্রেন্ড, তো ও একটা বন্ধু পেয়ে গেল। ওই দেখো ওরা তিনজনা বসে এখন খাচ্ছে, আর তার আগে আসার সঙ্গে সঙ্গে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, তো আসার সঙ্গে সঙ্গে তো আর ভিডিও করতে পারি না, সবাই কে কী ভাববে ওই জন্য। তো এই যে সব এখন খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিচ্ছি, আবার বেরাতে হবে তোমরা তো শুনেইছ। তো রান্নাই তো ছিল অনেক কিছু, হেনো মাছ নেই যে ছিল না, সমস্ত যা যা মাছ হয় আমি আর মুখে বলতে গেলে হয়তো শেষ হবে না, ভিডিওটাই শেষ হয়ে যাবে, আর কোনো কথা বলতে পারবো না। তো অনেক কিছুই মেনু কার্ড দেয়নি, মেনু কার্ড দিলে অবশ্যই আমি দেখাতে পারতাম যে কী কী, তো মুখে আর বলবো না। তো ঘরের ডেকোরেশনটা দেখো, এখানে কিন্তু লঙ্কা লেবু ঝুলিয়েছে, যেহেতু একটা স্বাদের ব্যাপার আছে না ওই জন্য, আর এখানে মানে গান হচ্ছিল ওই জন্য আমি সব মিউট করে দিয়েছি, আর মিউট করে দিয়েছি কারণ তোমরা তো জানো কপিরাইট ক্লেম আসে ওই জন্য, আর আমার সব ভিডিওতে প্রায়ই কপিরাইট ক্লেম, সমস্ত সবগুলো আস্তে আস্তে ঠিক করছি। তো দেখো এই যে পুরো বাড়িটা, এবার আমরা মানে ওখানে পান আছে, কোল্ড ড্রিঙ্কস আছে, তো আমরা খাওয়া দাওয়ার পরে আবার মানে কোল্ড ড্রিঙ্কস খাবো আর তোমার মিষ্টি পান খাবো। তা এইটা হলো এই সাইডের দিকে হলো মিষ্টি পান, যত রকমের ফাইন পান, তারপরে এখানে জুস, অনেক রকমের জুস, তা কোল্ড ড্রিঙ্কস সমস্ত সব এই পাশের দিকে করেছিল, আর সাজানোটা দেখো শুধু বন্ধুরা খুবই সুন্দর, খুবই সুন্দর। এগুলো সবই আমার মামাদেরই ক্যাটারিংয়ের সমস্ত সব কিছু, অন্য জায়গা থেকে আর ভাড়া করে নিয়ে আসতে হয় না, সব মামাদেরই। তো দেখো এখন আমরা পান নিব, ওখানে সবাই বসে আছে, পান নিতে এসেছি আর কোল্ড ড্রিঙ্কস নিতে এসেছি, সবাই বসে আছে কষ্ট করে আছে, তো আমি নিতে আসলাম, এখন ভিডিওটাও হয়ে গেল। তো তিনটে নেব বলেছি, তিনজনা আছে ওখানে, তো পান টান খেয়ে কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাড়ির দিকে যাব। তো যেটুকু পারলাম সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর একটু আগে আসলে হয়তো আশীর্বাদ পর্বটাও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, কিন্তু আমাদের দেরি হয়ে গেছে, আমাদের এখানে আস্তে আস্তেই দেড়টা মতো বেজে গেছিল, ওই জন্য না ওগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তো দেখো পান খাচ্ছি এখন, লাস্ট পান দিয়ে শেষ, তো সবাই পান খাচ্ছে এখন, আর এটা আমার ননদ, তোমরা তো জানোই মানে নিজের ননদ আর কি, আর যার সাথে এসেছি সেটা হলো মামা শ্বশুরের মেয়ের সাদ, সেটাও আমার ননদ। তো এটা জুই, সবাই তোমাদেরকে হাই করছে। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন বেজে গেছে 3:30 মতো বেজে গেছে, বেশিক্ষণ আর বসিনি, তার কারণ আরও আর এক জায়গায় যেতে হবে, একই দিনে সমস্ত সব নেমন্তন্ন পড়েছে, না গেলেও চলবে না। তো এখন বাড়ি গিয়ে সামান্য আধ ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়ব। তো চলো দেখো আমরা বাড়ি চলে এসেছি, বন্ধুরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া করে আবার আর এক জায়গায় রওনা দিতে হবে, জানি না গাড়ির ভিতরে কি হবে, চশমাটা
আমরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এখন সবে সবে এসেছি, এখনও জামা কাপড় খুলিনি, খুলবো। তো জামা কাপড় খুলে আলাদা আর একটা ড্রেস পরে আবার আর এক জায়গায় যাবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, এগুলো পুরো কালো হয়ে গেছে। তো চলো, টাটা।